আজ আমি তোমাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দিব যার পরিচিতি পেলে অনেকেই মানে নিজেকে গর্বিত বোধ করবে। তাকে দেখে সাদামাটা মনে হলেও তিনি নাট্য অভিনেতা তো বটেই, যারা নাটক দেখেন তারা প্রত্যেকেই তাকে চিনবেন। তার নাম হচ্ছে, তার পুরো নাম খায়রুল আলম টুটুল চৌধুরী। অতিরিক্ত পরিচালক থেকে এবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন তিনি। রবিবার 9 জুন বাংলাদেশ ব্যাংক থেকে তাকে পরিচালক পদে পদোন্নতি পত্র দেওয়া হয়েছে। 1999 সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিলেন টুটুল চৌধুরী। তার পুরো আমি বর্ণনাটা দিচ্ছি, তার আগে বলে নিচ্ছি তিনি অনেক নাটক করেছেন, তার মধ্যে এখন আমরা আমেরিকাতে বসেই তার বকুলপুর সিজন 2 নাটকটি দেখছি। আর এছাড়াও তার অনেক নাটক আছেন, বকুলপুর 2 তার সাথে নায়িকা হিসাবে ছিলেন, ছবি তার ছবিও এখানে আছে, তোমরা দেখে নিও। 1999 সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিলেন টুটুল চৌধুরী। এরপর তিনি উপপরিচালক, যুগ্ম পরিচালক, অতিরিক্ত পরিচালক পদগুলিতে দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে কর্মরত ছিলেন। এখন তিনি পঞ্চম পদোন্নতি পেয়ে পরিচালক হয়েছেন। এই বিষয়ে টুটুল চৌধুরী নিজেই বলেন, অফিসার পদে যোগদান করেছিলাম, ব্যাংকে চাকরি করলে অভিনয়ের প্রতি আমি সবসময় প্যাশনেট, অফিস থেকে অনুমতি নিয়ে অভিনয় করছি, ব্যাংক এবং মিডিয়া 2 মাধ্যমেই কলিগরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন, তাদের কাছে সবসময় আমি কৃতজ্ঞতা জানাই। ব্যাংকের বড় পদে কাজ করলেও অভিনয়কে আমি প্রচণ্ড ভালোবাসি, এ কারণে ছোটোবেলা থেকে মঞ্চ থিয়েটারের সঙ্গে আমি যুক্ত। আমার এই ভালোবাসার জায়গাটাকে আমার কলিগরা উৎসাহিত করেন। দুটো মেনটেন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, এখনও করেই যাচ্ছি। প্রায় 5 শতাধিকেরও বেশি নাটক করেছেন টুটুল চৌধুরী। দেখা গেছে একাধিক সিনেমাতেও তাকে, মুক্তির অপেক্ষায় আছে তার কানামাছি সিনেমাটি। বর্তমানে বকুলপুর, প্রবাসী পরিবার, যাদুনগর সহ আরও একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করে যাচ্ছেন সফলতার সাথে। এই যে ছবিকে তোমরা দেখতে পাচ্ছ, তিনিও একজন দক্ষ অভিনেত্রী এবং যোগ্য অভিনেত্রী। তিনি বর্তমানে বকুলপুর সিজন 2 টুটুলের স্ত্রী ভূমিকায় অভিনয় করছেন, দুর্দান্ত অভিনয় করেন তিনি। আর টুটুলকে দেখতে সাদামাটা মনে হলেও কতটা গুণী মানুষ তিনি। তিনি মঞ্চ থেকে নাটকে উঠে এসেছেন, তার মানে কত শক্তিশালী অভিনেতা। সেই সাথে তিনি ব্যাংকের কত বড় একটা পদে আছেন, সব কিছু নিয়ে বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ওনার পুরো নাম হলো, আবারও বলছি, খায়রুল আলম টুটুল চৌধুরী। তিনি একাধারে অভিনেতা এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক। সবাই ভিডিওটা দেখবে, অজানো অনেক তথ্য তার সম্বন্ধে জানবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।